একটি জিমেল অ্যাকাউন্টে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। ইভেন আপনার পাসওয়ার্ড যদি কেউ নিয়েও যায় জিমেলের, তারপরেও কিন্তু সে জিমেলে প্রবেশ করতে পারবে না। তো কিভাবে আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন, চলো আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। প্রথমে আপনারা জিমেলের যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর প্রোফাইলের যে আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হোম, পার্সোনাল, তারপর হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটার পরে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে সিকিউরিটি নামে। ওকে, এই সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বলছে যে অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার একটা সচল ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিতে হবে। তার আগে হচ্ছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, মানে কান্ট্রি কোডটা। সো এইটার উপর ক্লিক দিয়ে আপনি হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ওকে, আমার এটা যেহেতু বাংলাদেশ, আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। আমার বাংলাদেশটা, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে কান্ট্রি কোডটা শো করছে। এখন আমি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিব, একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখন এই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে, তা নাহলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কখনোই সম্পন্ন হবে না। ওকে, আমি নাম্বারটা বসিয়েছি, এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমি কোডটা বসিয়ে দিয়েছি, এখন ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি এখান থেকে দেখাচ্ছে যে এটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমি ডান বাটনে ক্লিক করে দেই। সো আমি যদি একটু ব্যাক করে চলে আসি তাহলে আপনাদেরকে দেখাই, এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে কিন্তু একটা হলুদ একটা টিক চিহ্ন চলে আসছে, মানে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই টু স্টেপ ভেরিফিকেশন আমি চালু করলে কি সুবিধা পাবো। ধরেন আপনার এই জিমেইল আইডিটা কেউ একজন নিয়ে গেছে এবং পাসওয়ার্ডটাও সে নিয়ে গেছে। এখন যদি সে লগইন করতে যায় তাহলে এই সিমে, মানে আপনার যে সিমটা রয়েছে সেই সিমে একটা কোড আসবে, সেই কোডটা না বসালে সে কিন্তু আপনার জিমেইলে প্রবেশ করতে পারবে না। সো বুঝতেই পারছেন, কারণ ফোন আপনার কাছে থাকবে, আইডি হ্যাক করে নিয়ে যায়, মানে আপনার ইমেল আইডি হ্যাক করে নিয়ে যায়, বাট ফোন নাম্বার তো আর নিয়ে যাচ্ছে না। যখন ফোন নাম্বার আপনার হাতে থাকছে তখন কিন্তু চাবিটা আপনার হাতে, বুঝতে পারছেন, এটা হচ্ছে বড় একটা জিনিস। এই জন্যই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখতে হয়। এটা যদি চালু রাখেন তাহলে আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। ওকে, আমি বলবো প্রত্যেকেই এই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনার জিমেলে চালু করে রাখবেন। গাইজ, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।